এই ভিডিওরে আগু কোন হবো মু নিজে বি জানি মানে সব জিনিস অনএক্সপেক্টেড অনপ্ল্যান তো সাংগ মানে কথা হচ্ছে কোণ বেশি নাই ঘর আমি অছু মাত্র 1380 কিলোমিটার ব্যাঙ্গালোর ওড়িশা যাওছু বট ঘর লোক কেউ জানি না বাস কোণ হবো কোণ নাই তো সাংগ মানে যেমিতি আপনা সকালে পুরা ওড়িশারে সকালু সকালু বরা হো চপ হো দহি বরা মেলে তো সেই ভড়া ব্যাঙ্গালোর ভাই সকালু এই ইডলি আর চটনি বাস আকু খাইবা আর আমার দিনকু স্টার্ট করিবা বাকি ট্রেন ট্রাভেল করিবা মানে হাতে যেমিতি হলে ক্যাশ রহা দরকার কিছু আর বিশ্বাস করতো দুনিয়ার সবু সাউন্ড যেত না তা সবুঠু বেস্ট সাউন্ড হচ্ছে এই সাউন্ডটা বাস আপনার লন্ডনে রুহন্তু প্যারিসে রুহন্তু দুবাইরে রুহন্তু কোটি বি রুহন্তু না সাঙ্গ ঘরক আসবার খুশি বিশ্বাস করতু বহুত অলগা দীর্ঘ ছমাস পরে মু ঘরক আসুচি আুশি মানে অলগা প্রকার ঘর লোক কে বি জানি না বাস ঘরক গেলে হি গোটে অলগা প্রকার মাহল বনিযোগ সো এবে আসি পৌঁছাইছি স্টেশনে কিন্তু দুঃখর কথা হল এ কি আমার ট্রেন দু ঘন্টা লেট্রে আসবে 10:30 আসবার লা এবে কুমার যাই 12:30 আসব তো এবে আমি কম করা পড়ব প্ল্যাটফর্ম কু যা পড়ব আট করা পড়ব আই হোপ কি বহুত সারা ওড়িয়া মিলে যাবে কারণ সমস্তে প্রায় এই সময় ঘর হি যাচ্ছেন তো এবে দেখা চাহিদা এটি যেত লোক অনেক সমস্তে ভাই ভুবনেশ্বর হি যাচ্ছেন সেম ট্রেনে আমি প্রায় ওড়িয়া ঘরক হি যা এবে টিকিয়ে টাইম অছি যেহেতু আপনার সমস্ত সাথে কিছু ইনফরমেশন সেয়ার করা চাইবি যেমনি কি এবেকা টাইমে মু আসি অছি কৃষ্ণরাজপুরম স্টেশন রু আমি যা পড়ব ভুবনেশ্বর স্টেশন তো সাঙ্গ এই ট্রেন যেবে আপনার যদি যাচ্ছেন ব্যাঙ্গালোর দেন আপনার কোহাকে চাইবি কি এই ট্রেন টাইমিং হচ্ছে সকাল 10:30 যায় কিন্তু আজি কোণ পাই প্রোবলেম হয়েছে সেটা মু জানি 12:30 এবে ছাড়ব এইটু কিন্তু মনে রাখতে যদি আপনার কেবি ব্যাঙ্গালোর রু ভুবনেশ্বর যাবার অছি এই স্টেশন রু আপনার ঠিক 10:30 আপনার ট্রেন ধরবার অছি সো এবে মেন কথা হল টিকেট কনফর্ম হয়নি তো এবে আসুচি আমি আরএসি সো আরএসি মানে কোণ তবে চলতু এটা গোটে বহুত ইম্পর্টাট জিনিসটা আপনার জাঁয়া দরকার যদি আরএসি আপনার কেবে ট্রাভেল করছেন কোটু কেউ যাকে প্লিজ কমেন্ট সেকশন লিখি জনাইবে যদি জাঁ না দেন মু আপনার বহুত বড়া সে বুঝাই দেছি কি আরএসি মানে কোণ পুরা সিম্পল সে বুঝতু তো ভাবতু কি আপনার বহুত জলদি আপনার অনেক গোটে জায়গার আপনার যাবার অছি তো আট এ টাইম দুজন কম করছেন পয়সা যদি দিয়ে ট্রেন টিকেট বুক করা আইআরসিটিসিকে তো সেই সময় কথা হল কোণ আপনার সিট আলটমেন্ট হয়নি বা আপনার সিট প্রিপেয়ার হয়নি কি আপনার কেউ জায়গায় বসিকি যাবে তো সেমিতি বহুত কন্ডিশনে হুয়ে কোণ আইআরসিটিসি কম করে দুইটা লোককে গোটে সিট দিয়ে দিয়ে আও ভাই তাপরে সিচুয়েসন ভাবতু কেতে হরাণ মানে আপনার না শোপার ভালসে না খাইপার ভালসে মানে মো অবস্থা আগুক কিছু এইভাবে লা কোণ কইপার আিতরে আমার লঞ্চ পড়ে আসছি তো লঞ্চে কোণ দিয়েছেন দেখুন এই ভাত ইয়ে রহলা আমার স্পুনটা বাহার করা তাপরে এটি সাইডে ডালি অছি গোটে সবজি দিয়েছেন আপটে সাইডে পনির অছি যদি এক্সট্রা দরকার এক্সট্রা ভাত বি দিয়েছেন গোটে বট মতো তো লাগুনি যেত ভাত দিয়েছেন সেই খাইপার এক্সট্রা কাইঁ খোলিয়া কাইঁ নষ্ট করা তো ইয়ে রহলা ডালি ইয়ে রহলা সবজি আয়ে পনির তরকারি কাই দিয়েছেন মটর পনির ছাড় আপ কিছু কেবানি দুঃখে সুখে খাইকি পড়াইব ইয়ে হল আমার সেই জায়গা যেটি পুরো এমনি হলি 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 হলিকা তুমি যাব সো আজ ইউজুয়াল আপনার যদি জানি কি টয়লেটর অবস্থা কোণ জাঁচন কোণ দেখব সেমি হলি 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 হলিকা যাব সো সিট ন মিলবা দুঃখে যা হয়েগলা হয়েগলা আপনি করেপার যা বি কষ্ট মষ্টে চলিযোগ বট সে দুঃখক টিকি লাঘব করব চা টিকি নহলে কফি টিকি বাস আইট্রে আমি দরকার কিছু এইভাবে সিন বিশ্বাস করতু আপনার মিলি উইন্ডো সিট গোটে আসবে আরামসে চা টিকি কফি টিকি পিবে এইভাবে কিছু সুন্দর সুন্দর নজারার উপভোগ করবে বাস আর ঠিক তাপরে আমি মিলে গেল গোটা মিঠা দই তো মিঠা দই ভাই মোর বহু পসন্দ কেউ মানুষ মিঠা দই পসন্দ প্লিজ কমেন্ট সেকশনে লিখবে তেমনি খাই শোপড়া আবার রাত্রে দেখা হব আসলে রাত্রে বাস সেম জিনিস মিললা বাস সাংরে দুইটা এক্সট্রা রুটি মিছে আনির রিপ্লেসমেন্ট হয়েকি মিছে আমি রাজমা আপার সাং মানে হস্টেলে আপনার লাইফে থাকে রয়েছে না রাজমা দিও সোয়াবিন দিও এইসব জিনিস খাই খাইকি না আপনার হাবিট হয়ে যাব আল খারাপ এইসব জিনিসের কিছু কথা নাই যা মিছে খাইকি ঘরক চাল আগে সুন্দর সকালের ভিউ আপনার দেখা চাইবি এই সকাল আজ আমি ঘরক নিয়ে যাব বিশেষ করতো পুরা ছমাস পরে যেতে ঘরক যাচ্ছি এক্সাইটমেন্ট পুরা অলগা প্রকার তো সাং কিন্তু কি আছুদিন পরে নূর্ষ আসিযোগ
ପ୍ରତିବର୍ଷ ଆମେ କିଛି ନା କିଛି ଆମ ନିଜକୁ ବେଟର୍ କରୁଛେ। ଆମେ ସବୁବେଳେ ଆମ ନିଜକୁ କେମିତି ବେଟର୍ କରିହେବ, ଆମେ କେମିତି ନିଜକୁ ବହୁତ ଆଗକୁ ନେଇପାରିବା, ବାସ୍ ସେ ଜିନିଷ ପାଇଁ ଗୋଟେ ପଜିଟିଭ୍ ଭାଇବ୍ ରହିବା ଦରକାର। ବାସ୍ ଏହିଭଳିଆ ଭ୍ୟୁ ରହିଲା ମାନେ କି ସେ ପଜିଟିଭ୍ ଭାଇବ୍ ଆପେ ଆପେ ଆସିଯିବ। ଅବସ୍ଥା ଯାହା ଶୋଚନୀୟ ପୁରା, ମାନେ ଆଉ ଖାଲି ଗୋଟେ ଜିନିଷ ଦେଖାହଉଛି କେମିତି ଘରେ ପହଞ୍ଚିଲି, ମାନେ ଏତେ ଖରାପ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଯାଇଛି। ଓ ଭାଇ, ରାତିକୁ ମୁଁ ଶୋଇନି ହେଲା, ଆଖି ଗୁଡା ମୋର କଣ କଣ ହେଇଗଲାଣି, ଆଉ ଅବସ୍ଥା ପୁରା ଗଲାଣି। ଆଉ ଏବେ ସେ ପ୍ରତୀକ୍ଷାର ଅନ୍ତ ଘଟିଲା, ଫାଇନାଲି ଆମେ ଆସି ପହଞ୍ଚିଯାଇଛୁ ଭୁବନେଶ୍ୱର ଷ୍ଟେସନରେ। ଭାଇ ବହୁତ ଜଲ୍ଦି ଆମେ ଅଛୁ ଘରକୁ ଯିବାକୁ, କେମିତି କ'ଣ କରିକି ବାସ୍ ସେଇଠୁ ବାହାର ଆଉ ଘରକୁ ଯିବା, ବାସ୍ ଆଉ କିଛି। ଏବେ ଆସି ଫାଇନାଲି ଆମେ ପହଞ୍ଚିଯାଇଛୁ ଭୁବନେଶ୍ୱର ଷ୍ଟେସନରେ। ଆମକୁ ବାସ୍ ଆଉ ଗୋଟିଏ ଟିକେଟ୍ କରିବାର ଅଛି, ତାପରେ ଯାଇକି ଘରେ ପହଞ୍ଚିଯିବା। ତେବେ ଚାଲ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଟିକେଟ୍ କରିବା ନୟାଗଡ଼କୁ। ତ ନୟାଗଡ଼କୁ ଟିକେଟ୍ ହେଲା 6:40, ମାନେ ଟ୍ରେନ୍ ଛାଡ଼ୁଛି, ଆଉ ବେଶୀ ନାହିଁ, ମାତ୍ର 45 ଟଙ୍କାରେ ତୁମେ ଆରାମସେ ଯାଇକି ଘରେ ପହଞ୍ଚିଯିବ। ତ ଏଇ ହେଇଗଲା ଆମର ଟିକେଟ୍। ଖାଇବାକୁ କିଛି ସାଇଡ଼୍ରେ ବହୁତ ଜୋରସେ ଭୋକ ଥିଲା, ତ ମିଳିଥିଲା ବାସ୍ ଏ ପେଟିସ୍। ଏ ପେଟିସ୍ 40 ଟଙ୍କା କ'ଣ ପାଇଁ ନେଲା ଭଗବାନ ଜାଣିଥିବେ। ବାସ୍ ଏବେ ଏଇ ଲାଷ୍ଟ ଟ୍ରେନ୍, ଘରକୁ ଯିବାର ଅଛି। ତେବେ କଥା ହେଲା କ'ଣ, ନିଜ ଘରକୁ ନିଜ ଜାଗାକୁ ଆସିବେ ମାନେ ପୁରୁଣା ସାଙ୍ଗକୁ ଖୋଜିବା ନିହାତି ଦରକାର। ବିଶ୍ୱାସ କରନ୍ତୁ ନୟାଗଡ଼ ଟାଉନ୍ ଏ ଲେଖା ଦେଖିଦେଲା ପରେ ଖୁସି ଅଲଗା ପ୍ରକାର। ତ ସୋନୁ ଆସି ଆମକୁ ନେବାକୁ, ବାସ୍ ଆମର କିଛି ପ୍ଲାନ୍ ଅଛି। ଏଇ ଦେଖନ୍ତୁ ସୋନୁ ଆସିକି ପହଞ୍ଚି ଯାଇଛି। ଯେମିତି ଭିଡ଼ିଓର ଷ୍ଟାର୍ଟିଂରେ ଆପଣଙ୍କୁ କହିଥିଲେ କି ଘର ଲୋକ କେହି ବି ଜାଣିନାହାନ୍ତି, ତ ଏବେ କାମ ହେଲା ଆମମାନଙ୍କର କ'ଣ, ଘର ଲୋକଙ୍କୁ ଟିକିଏ ମୁଣ୍ଡଟା ଖାଇବା, ଘର ଲୋକଙ୍କର ଟିକିଏ ପ୍ରାଙ୍କ କରିବା, ଟିକିଏ ରଗେଇବା, ଟିକିଏ ଚିଡ଼େଇ ସାରିଲା ପରେ ଘରକୁ ଯିବା। ତ ତାର ମଜା ଅଲଗା। ତ ଏବେ କ'ଣ ହେଲା, ଆମେ ଘରକୁ ଫୋନ୍ କରୁଛେ, ବାସ୍ କ'ଣ ହେଉଛି କ'ଣ ନାହିଁ ଆଗକୁ ଦେଖନ୍ତୁ। ଯେ ମୁଁ କହୁଥିଲି କ'ଣ କହିଲ, ମୁଁ ତ ଆଉ ଯିବାକୁ ଏନା ହେବନି, ଟ୍ରେନ୍ ଟିକେଟ୍ ହେଲାନି, ଗୋଟେ କାମ କରୁଛି, ତମେ ଆମକୁ ପାଇଁ ମାର୍ଚ୍ଚକୁ ଟିକେଟ୍ କାଟି ଦେଉଛୁ, ତମେ ନା ଆସିଯିବ। ଆରେ ତୁ ଆସିବୁ କହୁଥିଲୁ ଜନ୍ମଦିନକୁ ମାର୍ଚ୍ଚ ମାସକୁ, ତମେ ଆରେ ତୁ ବା କହିଥିଲୁ ଆସିବୁ ବାଙ୍ଗଲୋର ବୁଲିକି ଯିବୁ ବୋଲି, ଆରେ ତମେ ଯେତେ ଦିନ ଯାଇ ଆସିନୁ ମୁଁ ଆଉ ଘରକୁ ଯିବାରନି। ଆରେ ମୁଁ ଘରକୁ ଆଉ କାହିଁ ଯିବି କ'ଣ, ତମେ ଏଇନା ଆସିକି ବୁଲିକି ପଳେଇବ, ମୁଁ କାହିଁ ଘରକୁ ଯିବି। ନାଇଁ ନାଇଁ ନାଇଁ, ତୁ ଘରକୁ ଏବେ ଠିକ, ଏଇଟା ବି ଘର ବା, ଏଇଠି ଗୋଟେ ଘର ଅଛି ବାଙ୍ଗଲୋର, ଏବେ ଆସିଯା। ହ୍ୟାଲୋ, ମୁଁ ଯାଇଥିଲି, ଛୁଟି ଥିଲା ତ ଟିକେ ବୁଲିବାକୁ ପଡ଼ିଥିଲି ବାହାରକୁ, ଆଉ ଏ ଆସିଲେ ଏବେ ଫ୍ରି ହେଲି ଆଉ। ଯେ ତମେ ଏବେ ମାର୍ଚ୍ଚ ମାସକୁ ଆସ, ହଁ ତମେ ଆସ, ତାପରେ ମୁଁ ଘରକୁ ଯିବି ଆଉ, ନହେଲେ କାହିଁ ଯିବି ଘରକୁ। କ'ଣ ପାଇଁ ଏଇଠି ରବିବାର ଥିଲା ନା, ଅଫିସ୍ ଛୁଟି, ବୁଲିବାକୁ ଟିକେ ଯାଇଥିଲି ଆଉ, କ'ଣ କରିବା ଯାଇ ହେବନି ଏବେ ଆଉ। ତତେ ମାନେ ଜଣେଇବିନି ନା, ଯାଇ ହେବନି ସେଇଟା ବି କହିବିନି ନା, କ'ଣ ଅର ଭିଡ଼ିଓ କଲ୍ ଆସୁଛି। ଆରେ ବାପା କହୁଛନ୍ତି ଏପ୍ରିଲ ମାସ ଯାଏଁ ତାଙ୍କ କାମ ସରିବନି ବୋଲି, ତାହେଲେ ମୁଁ ଜୁନ୍ ଆଡ଼ିକି ଯିବି ଘରକୁ ଆଉ। ଆଚ୍ଛା, ତୁ ତାହେଲେ କହୁଛୁ କି ବର୍ଷେ ପରେ ଯିବି ବୋଲି, ତାହେଲେ ତୁ ତାହେଲେ ନିଜେ କହୁଛୁ ଆଉ ବର୍ଷେ ଯାଇକି ମୁଁ ଘରକୁ ଯିବିନି ବୋଲି। ଫେବୃଆରୀ 28 ନା କ'ଣ କ'ଣ, ଆରେ ବାପା କ'ଣ କହିଲେ ଶୁଣିଲୁନି, ବାପା ବା କହିଲେ ଏପ୍ରିଲ ମାସ ତାଙ୍କ କାମ ସରିବନି, ତ କାମ ସରୁ ତାପରେ ଦେଖିବା କ'ଣ। ନା ନା, ସେ
ଡାକୁ ବି ନାହାନ୍ତି, ମୁଁ ଯିବିନି ଆମ ଘରକୁ। ନା ନା ତମେ ମାନେ ଆସ, ତାପରେ ଯାଇକି ଦେଖିବା, ନହେଲେ ମୁଁ ଯିବିନି। ବାସ୍ ଏଇଠୁ ଷ୍ଟାର୍ଟ ହେଇଗଲା ଗଣ୍ଡଗୋଳ। ଘର ଲୋକ ଜାଣିଗଲେ କି ମୁଁ ଏବେ ଜମାରୁ ଯିବାର କୌଣସି ଚାନ୍ସ ନାହିଁ, ବାସ୍ ତାଙ୍କ ଭିତରେ କଳି ଲାଗିଗଲେ। ଏବେ କ'ଣ ହବ, ବାସ୍ ଫୋନ୍ କଲ୍କୁ କାଟିବା, ତାପରେ ଏବେ ଘରକୁ ଯିବା, ସରପ୍ରାଇଜ୍ ଦେବା। କେହି ବି ଜାଣିନାହାନ୍ତି କି ମୁଁ ଘରକୁ ଫାଇନାଲି ମାନେ ନୟାଡ଼ ଫାଇନାଲି ଆସିଗଲେଣି ବୋଲି। ଏମିତି ଶୀତ ହୁଏ ନୟାଡ଼ରେ, ଅଲଗା ପ୍ରକାର ଶୀତ ଲାଗୁଛି। ସେଇଟା ଦୁଇ ସପ୍ତାହ ହେଇକି ବୁଲା ହବ ହେଲା, ତୁ ଯେତେ ଦିନ ବି ଅଛୁ ତୁମେ ତ ଯାଇନଥା, ବୁଲା ହବ ଗୋଟେ ଘୋଗାଟେ କରିବା ଆଉ। ଖାଲି ମସ୍ତି ମସ୍ତି, ଖାଲି ଏଇଟା ଛୁଟି ଆଣିଛି ମାନେ ଏଇଟା ମସ୍ତି କରା ହବ ହେବି, ପୁରା ଅଲଗା ପ୍ରକାର। ଏଦିନ ପରେ ଆସିଛି ମାନେ ଘରେ କରିବା ଆଉ, ଫଳ କିଡ଼ ଶୀତ ଲାଗୁଛି ନୟାଗଡ଼ରେ, ପ୍ରବଳ ଶୀତ, ପ୍ରବଳ ଶୀତ ଭାଇ ନୟାଗଡ଼ରେ, ଶୀତ ପ୍ରବଳ ଗରମ ବି ପ୍ରବଳ ଜଳ ଆଉ। ଏଇଠୁ ସୋନୁକୁ କ୍ୟାମେରା ଦିଆହେଲା, ଭାଇ ତୁ କ୍ୟାମେରା ନେଇକି ଆଗରେ ଚାଲ, ମୁଁ ପଛରେ ଯାଉଛି। ତାପରେ କ'ଣ ହେଲା କ'ଣ ନାହିଁ, ବାସ୍ ଆପଣ ଏମିତି ଭିଡ଼ିଓକୁ ଲାଷ୍ଟ ଯାଏ ଦେଖନ୍ତୁ। ଆଉ ମତେ ବେଶୀ ସକାଳେ ଯେହେତୁ କହିଲି ଯେ ତୁ ରଖେ ମୁଁ ଭିଡିଓ କଲ୍ କରୁଛି ବୋଲି ସକାଳେ ମୁଁ ତ କହିଲି ତତେ ଡିସେମ୍ବରରେ ଆସିବୁ ବୋଲି। ଏବେ ଏଇଠୁ ପଳାଉନୁ, ଏବେ ଏଇଠୁ ପଳା ମୋ ରୁମ୍ ସଫା କରିଦେବି। ଭାବିଥିଲି ଯେ ରବିବାର ସଫା କରିଦେବି ବୋଲି, ତୁ କହିଥିଲୁ ତ ଆସିବୁ ବୋଲି, ମୋର ମନ ହଁ ମତେ କହିଲା ଆସ ଆସ ତମେ ନିଅ। ମାତା ଶ୍ରୀ କେତେ ଖୁସି ଆପଣ କୁହନ୍ତୁ, କାକେରା ପିଠାର ଆୟୋଜନ କରାଯାଉ। ଏବେ ଶୁଣେ, ପୁରୀ ଯିବାର ଅଛି, ଗୋଟେ ଭଲ ଫିଲ୍ମ ଦେଖିବାର ଅଛି ପ୍ରତୀକ୍ଷା, ସେଟା ମିଶିକି ସମସ୍ତେ ଯିବାର ଅଛି ଓଡ଼ିଆ ଫିଲ୍ମ ଗୋଟେ, ମହାନଦୀ ହୋଟେଲ ଯିବା ଖାଇବାକୁ, ଏମିତି ଏମିତି ସବୁ କରିବା ଆଉ। ତ ସାଙ୍ଗମାନେ ଭିଡ଼ିଓଟା କେମିତି ଲାଗିଲା ପ୍ଲିଜ୍ କମେଣ୍ଟ ସେ ଲେଖିକି ଜଣେଇବେ। ତ କଥା ହେଲା ସାଙ୍ଗ କ'ଣ, ଏମିତି ଆପଣ ବି ଘର ଲୋକଙ୍କୁ ଖୁସି ଦିଅନ୍ତୁ, ଘର ଲୋକଙ୍କୁ କିଛି ନା କିଛି ଗୋଟେ ସରପ୍ରାଇଜ୍ ଦିଅନ୍ତୁ, ଏକ୍ସାଇଟମେଣ୍ଟ ସଦାବେଳେ ଏମିତି ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ରେ ରହିଥାଉ। ଆଉ ନୂଆ ବର୍ଷରୁ କିଛି ନା କିଛି ଆପଣଙ୍କର ନୂଆ କରନ୍ତୁ, ମିନ୍ସ ଆପଣ କିଛି ନୂଆ ଜିନିଷ ଶିଖନ୍ତୁ, ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ରେ କିଛି ନା କିଛି ନୂଆ କରନ୍ତୁ, ସୋ ଦ୍ୟାଟ୍ ଏମିତି ସବୁବେଳେ ଖୁସିରେ ରହିବେ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଆସୁଥିବ, ତ ଡେଫିନେଟ୍ଲି ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବେ, ଯଦି ହେଇପାରିବ କମେଣ୍ଟଟେ କରିବେ ଆଉ ସେୟାର୍ଟେ କରିଦେବେ। ବାକି ଆମେ ଦେଖାହେବ ଆଉ ଗୋଟେ ବହୁତ ବଢ଼ିଆ ଭିଡ଼ିଓରେ ନେକ୍ସଟ। ବାସ୍ ଜୟ ଜଗନ୍ନାଥ, ଚାଲ ବାଏ।